চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচে কোহলি ছাড়া তেমন আলো ছড়াতে পারেননি ব্যাটাররা। তবে নেদারল্যান্ডস ম্যাচে স্বস্তি ফিরেছে ভারতীয় শিবিরে। দারুণ জয়ের পাশাপাশি ব্যাটাররা ছন্দে ফেরায় স্বস্তি পুরো টিম ইন্ডিয়ায়। ডাচ বধে গ্রুপ দুই এর শীর্ষে উঠে গেছে ভারত। দীপাবলির উৎসবের মাঝে সিডনি জয়, উৎসবে মাতোয়ারা ভারত সমর্থকরা। যদিও সিডনিতে শুরুটা ভালো হয়নি টিম ইন্ডিয়ার, ভ্যান ম্যাকেরেনের LBW শুরুতেই কেড়ে নেয় লোকেশ রাহুলকে। শুরুটায় ভয় ধরালেও তা সুনামিতে রূপ দিতে পারেনি নেদারল্যান্ডস। ইনিংস মেরামতে কোহলিকে নিয়ে নেমে পড়েন রোহিত শর্মা। এশিয়া কাপে সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে 50 দেখা পেয়েছিলেন রোহিত। ডাচদের পেয়ে কাটালেন খরা, 39 বলে খেলেন 53 রানের চমৎকার ইনিংস। রোহিত আউট হলে ভাঙে কোহলির সঙ্গে তার 73 রানের জুটি। এরপর আর টিম ইন্ডিয়ার দুর্গে ফাটল ধরাতে পারেনি ডাচ বোলাররা। 44 বলে 62 রানের দুর্দান্ত একটি ইনিংস উপহার দিয়ে অপরাজিত থাকেন দুর্দান্ত ফর্মে থাকা কোহলি। তার সঙ্গে সমানতালে ব্যাট চালিয়েছেন সূর্যকুমার যাদবও। 7-4 ও 1 ছক্কায় তিনি অপরাজিত থাকেন 25 বলে 51 রানে, আর তাতে 2 উইকেট হারিয়ে 179 রান তোলে ভারত। প্রথম রাউন্ডে চমক দেখানো নেদারল্যান্ডস সুপার 12-এ প্রথম ম্যাচেই বাংলাদেশের কাছে পথ হারিয়েছে। দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষেও তাদের খুঁজেই পাওয়া যায়নি। ভারতীয় বোলারদের দাপটে মাত্র 123 রানে শেষ হয় নেদারল্যান্ডসের ইনিংস। সর্বোচ্চ 20 রান আসে টিম প্রিঙ্গেলের ব্যাটে। 16 রান করেছেন 3 ব্যাটার, ম্যাক্স ও ডাউট, লেডি ও শারিজ আহমেদ। পারভিন আক্তার, সময় সংবাদ।